লক্ষীপুরে পৌরসভা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভার আয়োজন করে পৌর আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুদ্দিন বাবরের সঞ্চালনায় মত বিনিময় সভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটোয়ারি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদ নবী সোহেল সহ আরো অনেকে। মত বিনিময় শেষে কেক কেটে পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেনের 52তম জন্মদিন উদযাপন করা হয়।